सो हेलो फ्रेंड्स, वेलकम टू फुटबॉल एक्सट्रा। ये आज के प्रथम भिडियो। प्रथम भिडियोटा बेशी बड़ो करब ना। कल के फेसबुक पेजे जरा फेसबुक पेज फलो करें, कल के राते ही किन्तु फेसबुक पेजे खबरटा दिए दिए तो यूट्यूब जरा फलो करें तादेर जन्य ये भिडियोटा करा। जा खबर ताते एटीके मोहनबागान वर्सेस मुम्बई सिटी एफसी जो मैचटा हुएछिलो तार मध्य रेफारी जे कन्ट्रोवर्सियल किछु डिसिशन छिलो आपनारा जानें, तार मध्य खूब बाजे आचरणो छिलो किछु एवं हाताहाती पर्यन्त हुएछे मैचटाय। तो जाई होक, सेई जागा थेके आपनारा देखेछेन हयतो एटीके मोहनबागान वर्सेस मुम्बई सिटी एफसी मैचे संदेश झिंगन जे पा दिए एक प्लेयार के तोलार चेष्टा कर विक्रमजीत सिंह के जा सम्भवत नाम ठीक मने नहीं तिरी जार्सी धरे जी भाव टेने तुलते जाए एक प्लेयार के से किन्तु मुम्बई सिटी एफसी खेला शेषे कल के अफिसियली AIFF डिसिप्लिनारि कमिटी के कमिटर का कमप्लेन लॉन्च करे छे। एटीके एमबी दुटो प्लेयार संदेश झिंगन एवं तिरिर एगेंस्टे एवं तारा किन्तु चिठीते एटाओ लिखे छे जे जतटा ताड़ाताड़ी पारबेन एई कमप्लेनेर एगेंस्टे स्ट्रिक्ट व्यवस्था नेवार जन्य तारा रिक्वेस्ट करेछेन डिसिप्लिनारि कमिटीके एवं तारा किन्तु अफिशियल लॉन्च करा कमप्लेनेर साथे किन्तु भिडियो प्रूफो पाठिएछेन ম্যাচের ক্লিপিংস অর্থাৎ যেই যেই জায়গাগুলো তাদের মনে হয়েছে সেই ক্লিপিংসগুলোও কিন্তু AIFF ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়েছে। এবার দেখার কত তাড়াতাড়ি সেই ডিসিশনটা সামনে আসে। অনেকে জিজ্ঞেস করছিলেন যে কি হতে পারে দাদা, কী রকম ডিসিশন হতে পারে। তো জানিয়ে রাখি, যদি খুব স্ট্রিক্টলি ডিসিশন দেওয়া হয় তাহলে কিন্তু দুটো প্লেয়ার সাসপেন্ডও হতে পারে, তার সাথে জরিমানাও থাকতে পারে। আর যদি সেটা না হয় তবে হয়তো ওয়ার্নিং দিয়ে দুটো প্লেয়ারকে ছেড়েও দেওয়া হতে পারে, শুধুমাত্র জরিমানাও করা হতে পারে। এটা সম্পূর্ণ AIFF এর ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার। যেই মুহূর্তে আমাদের সামনে আপডেট চলে আসবে সেই মুহূর্তেই কিন্তু আপনাদের আমরা জানিয়ে দেব। তবে যা শোনা যাচ্ছে তাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটার কোনো একটা ডিসিশন AIFF ডিসিপ্লিনারি কমিটি নিয়ে নেবে এবং সেটা কিন্তু মুম্বাই সিটিকেও জানিয়ে দেওয়া হবে। তো এইটাই জানানোর ছিল আপনাদের। আর আরেকটা জিনিস যেটা জানানোর সেটা আপনাদের জানিয়ে রাখি, মুম্বাই সিটির সাথে এটিকে মোহনবাগানের যে ম্যাচটা হয়েছে তাতে যে রেফারিং করিয়েছে শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু এটিকে মোহনবাগানের এখনও পর্যন্ত 10টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন এবং 4টে ম্যাচেই কিন্তু তার ডিসিশন নিয়ে অনেক রকমের কথা উঠেছে। তার মধ্যে ডার্বিও আছে, এফসি গোয়া ম্যাচও আছে, মুম্বাই সিটি এফসি ম্যাচও আছে, আরেকটা কোন ম্যাচ আছে আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, নাহলে আপনাদের নিশ্চয়ই জানাতাম। তো যাই হোক, 10টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে কিন্তু তিনি এটিকে মোহনবাগানের ম্যাচে কোচিং করিয়েছে, সরি রেফারিং করিয়েছেন এবং এই 4টে ম্যাচে কিন্তু রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠিয়ে তুলেছে বিপক্ষ দলগুলো। তো এটা নিয়েও কিন্তু AIFF ডিসিপ্লিনারি কমিটি ভাবছে এবং AIFFও কিন্তু এটা নিয়ে ভাবছে। আপনারা জানেন এর আগে কিন্তু দুজন রেফারিকে ব্যান করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। তো এই ব্যাপারটাও কিন্তু দেখছে AIFF, এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। তো এই ভিডিওটা এই ছিল এবং সেকেন্ড ভিডিওটা আপনাদের নিশ্চয়ই এসসি ইস্ট বেঙ্গলের আপডেট দেব। আর সাথে কিন্তু আপনারা হয়তো কালকে দেখেছেন যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের কোচকে স্যাক করেছে, সেই খবরের কিন্তু ফুল আপডেটটা থাকবে সেকেন্ড ভিডিওতে। তো থ্যাংক ইউ গাইস।